हेलो स्टूडेंट, आई एम गोविंद। वेलकम टू जीएस एकेडमी। स्टूडेंट, तुम्हारा सकले ही जानो जे आम्रा यूट्यूब चैनले बेंगल पुलिसेर मेन्स स्पेशल प्रतिदिन एकटी करे मक टेस्ट रेखेछि। तो तुम्हारा भलो लागले ताहले अवश्य किन्तु कमेंट करे जानाबे, एवं तुम्हारे आरो की कि रिक्वायरमेंट आछे सेगुलो अवश्य कमेंटेर माध्यमे किन्तु तुम्हारा जानाबे, ठीक आछे। तो आज के आम्रा मक टेस्ट टू करब। আমরা প্রতিদিন এক একটি চ্যাপ্টারের উপরে মক টেস্টটা রাখছি। আজকে আমাদের মক টেস্টটা মেইনলি সময় কার্য চ্যাপ্টারের উপরে। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেন পজ করবে এবং নিজে নিজে করবার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে কিন্তু সলিউশনটা দেখবে, এতে তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে। চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন। যদি তিনজন পুরুষ বা ছয়জন ছেলে একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে 6 জন পুরুষ ও 8 জন ছেলে একই কাজ কত সময় নেবে, ঠিক আছে। তাহলে প্রথম লাইনে তোমাদের কি বলে দিয়েছে দেখো, 3 জন পুরুষ বা 6 জন ছেলে, ঠিক আছে। এই বা ওয়ার্ডটা থাকলে, বা যদি থাকে না তাহলে সমান সমান, হ্যাঁ। আর যদি ওখানে এবং থাকতো তাহলে যোগ হতো। তাহলে আমি বলবো 3 জন পুরুষ মানে 3 জন ম্যান ইজ ইকুয়াল টু 6 জন বয়, ছেলে মানে বয় করে দিলাম। তাহলে 3 জন ম্যান ইজ ইকুয়াল টু কিন্তু 6 জন বয় হয়ে গেল। বা থাকলে আমি কি বললাম, ইজ ইকুয়াল টু দেবে। তাহলে ম্যান বাই বয় ইজ ইকুয়াল টু আমি বলবো 6/3, কাটাকাটি করলে 1 আর উপরে হলো 2। তার মানে আমি বুঝলাম ম্যান মানে কত, 2, আর বয় মানে কত, বয় মানে হলো 1। এরা নাকি একটি কাজ 20 দিনে করে। তাহলে 3 জন ম্যান যদি একটি কাজ 20 দিনে করে, তাহলে মোট কাজ আমি 3 ম্যান গুণ 20 করে দেবো। সবসময় এটা কথাটা মনে রাখবে। তুমি যদি 6 জন বয় × 20 করো তাতেও কিন্তু তোমার মোট কাজই বেরোবে, ঠিক আছে। তাহলে মোট কাজ কত আমি বলবো, মোট কাজ বলবো 3 জন ম্যান × 20। এবার ম্যানের জায়গায় ম্যানের মান বসিয়ে দিই, ম্যানের মান হলো 2। তাহলে 3 × 2 × 20, তাহলে 20 × 2 = 40, 3×4 = 12, 120 হলো মোট কাজ। এই মোট কাজটা আমি এখন কাদের দিয়ে করাতে চাইছি, 6 জন পুরুষ মানে ম্যান আর 8 জন ছেলে মানে 8টি বয়। ধরে নিই আমরা এরা এক্স দিনে করবে, তাই তো জিজ্ঞাসা করেছে কত দিনে করবে। ধরে নিই এক্স দিনে করবে, পুরো কাজই করবে, তার মানে 120টা কাজই করবে। তাহলে আমরা এখানে মানটা বসাবো, ম্যানের জায়গায় 2, তাহলে 6×2 = কত হবে, ম্যানের জায়গায় যদি মান বসিয়ে দিই 6×2 = 12 হবে, আর প্লাস 8×8 হবে, × x = 120। পরের লাইনে আমি বলবো x = 120/12 আর 8 কত হয়, 20, কাটাকুটি করলে 20 দিয়ে 6 × 120, তাহলে 6 হলো আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো দেখে নেব আমরা পরের কোশ্চেনটা, এবং শেষে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কার কত নাম্বার এলো এই মক টেস্টটিতে, হ্যাঁ। কি বলছে দেখো, 35 জন লোক 24 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে 35 জন লোক 24 দিনে একটি কাজ শেষ করতে পারে, কিন্তু তারা 6 দিন একসাথে কাজ করার পর নিয়োগকর্তা চেয়েছিলেন যে কাজটি মোট 16 দিনের মধ্যেই সমাপ্ত করতে হবে, 16 দিনের মধ্যে শেষ করা উচিত। তাহলে প্রথমে বলেছিল 24 দিনের কাজ, পরে গিয়ে দেখছে যে 16 দিনের মধ্যে কিন্তু কাজটা আমাকে করে ফেলতে হবে, না হলে কোনো হয়তো এমার্জেন্সির জন্য 16 দিনে করতে হবে। তো সময়সীমা পূরণের জন্য তাকে তাহলে আরও বেশি কর্মী নিয়োগ করতে হবে সেই ক্ষেত্রে। তো কতজন বেশি কর্মী নিয়োগ করতে হবে এটা আমাকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তাহলে আমি বলবো যে মোট কাজ দেখো, 35 জন লোক 24 দিনে করতে পারে পুরোপুরি কাজটা। তাহলে 35 × 24 হলো আমার মোট কাজ, কিন্তু এই কাজটা কেমনভাবে করা হয়েছে আমরা যদি দেখি, সেটা নাকি 35 জন নাকি প্রথম 6 দিনে এসেছিল, কিন্তু তারা দেখো 6 দিন একসাথে কাজ করার পর, তার মানে কি 35 জনই 6 দিন কাজ করেছে, করে নিয়ে এবার বাকি যে কাজটুকু রয়েছে সেই কাজটুকু আমার বলছে যে মোট কাজ 16 দিনের মধ্যে করতে হবে। কিন্তু ভাই
মোট কাজ 16 দিনের মধ্যে করতে হবে, 6 দিন তো চলে গেছে, তাহলে পড়ে আসার কত দিন, 10 দিন। তাহলে এই 10 দিনে যদি পুরো বাকি কাজটা করতে হয়, ধরে নিই আমরা এক্স জন লোক লাগাবো, ইনটু 10 দিনে আমার কাজটা নামিয়ে দেবে পুরো কাজটা, বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি ক্যালকুলেশন করে পাবো, এক্স গুণ 10 ইজ ইকুয়াল টু 35 গুণ 6 যদি ওপাশে যায় বিয়োগ হয়ে যাবে, এবং 35 দেখো কমন যাবে দুটো থেকে, 35 কমন গেলে দেখো এই পাশে 24 তো রয়েছেই, 24 থেকে 6 বাদ চলে যাবে। তাহলে 24 থেকে 6 বাদ গেলে 35 গুণ 24 থেকে 6 বাদ গেলে হবে 18। তাহলে যদি 10 কাটাকুটি করি তাহলে দেখো 5 দুকুনি 10, 5 সাতটা 35, এইবার যদি 2 দিয়ে কাটি 9 দুকুনি 18, তার মানে এক্স এর মান কত বের হলো 7 9 63 জন। তাহলে 63 জন দিয়ে যদি আমি কাজ করাই লাস্ট 10 দিনে আমার কিন্তু কাজ আমার উঠে যাবে, ঠিক আছে? তাহলে আমার এক্সট্রা কতজন নিয়োগ করতে হলো, তুমি বলবে দাদা 63 মাইনাস 35, 35 তো আগেই লাগানো ছিল, তাহলে এতজন কিন্তু এক্সট্রা নিয়োগ করতে হবে। তাহলে 5 আর কত হলে 13, 8 হলে 3 4 5 6, তাহলে 28 জন আমাকে এক্সট্রা নিয়োগ করতে হবে। চলো দেখে নিই আমরা 3 নম্বর কোশ্চেনটা। বলছি একটি ঝুড়িতে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কেননা এই কোশ্চেন পূর্বেও রাজ্য সরকার কিন্তু 2-3 বার জিজ্ঞাসা করেছে, তোমরা নিজে নিজে করবার চেষ্টা করবে এবং সলিউশনটা অবশ্যই দেখে নেবে। ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়ে যায়, যাই হোক ঝুড়িতে রাখা আমের সংখ্যাটা প্রতি বলছে যে 1 মিনিটে দ্বিগুণ হয়ে যায়, 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে পূর্ণ ভরে যায়, তার মানে এখানে একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ির মধ্যে প্রতি মিনিটে তার দ্বিগুণ সংখ্যক আম হয়ে যায়। তাহলে প্রথমে যদি একটা আম থাকে, পরের মিনিটে দুটো আম হবে, কিন্তু তারপরের মিনিটে না 4টে আম হয়ে যাবে, তাই তো? এইরকম ব্যাপারটা হচ্ছে যে প্রতি মিনিটে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে 30 মিনিটে যদি পূর্ণ হয়, তার মানে আমি বলবো হাফ কখন ছিল, হাফ ছিল অর্ধেক পূর্ণ হয়েছিল 29 মিনিটে নিশ্চয়ই, 29 মিনিটে যদি অর্ধেক পূর্ণ হয় তাহলে তার পরের মিনিটে তো আবার ডবল হয়ে যাবে, তার 29 মিনিটে কিন্তু এটা পূর্ণ হয়েছিল। খুব ছোট্ট একটা জিআই টাইপের কোশ্চেন, আমরা দেখে নেব পরের কোশ্চেনটা। 12 জন লোক 16 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, কতজন লোক, 12 জন লোক একটি কাজ বলছে যে 16 দিনে করতে পারে, 32 জন মহিলা একই কাজ। ও তাহলে প্রথমে মহিলাও লাগাতে হবে বলছে, বা পুরুষও লাগাতে পারো, লোক লাগালে 12 জন লোক 16 দিনে করে দিতে পারে, আর 32 জন মহিলা একই কাজ 12 দিনে করতে পারে, 8 জন পুরুষ এবং 8 জন মহিলা 12 দিনের জন্য একসাথে কাজ করেছিলেন, তাহলে এরা কাজ করেছিল, তারপরে মহিলারা বাদ পড়েছিলেন, এবং সমান সংখ্যক পুরুষ, তার মানে মহিলারা কত ছিল, 8 জন মহিলা ছিল, সেই 8 জন বেরিয়ে গিয়ে আবার সমান সংখ্যক পুরুষ, মানে হলো তোমার 8 জন পুরুষই তোমার চলে এলো, পুরুষেরা কতদিনে অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করবে। তাহলে আমরা দেখে নিই আগে প্রথম সম্পর্কটা কি বলতে চাইছে, বলছে যে 12 জন লোক, তাহলে 12 জন ম্যান পুরো কাজটা নাকি 16 দিনে করতে পারে, তাহলে 16 দিয়ে গুণ করে দেবে আমার মোট কাজ হয়ে যাবে, কথাটা বোঝা গেছে? 12 জন ম্যান 16 দিনে করতে পারে পুরো কাজ, তাহলে 12 ম্যান গুণ 16 হলো মোট কাজ হয়ে গেল। একই কাজ নাকি 32 জন ওম্যান, 32খানা ওম্যান নাকি কতদিনে করতে পারে, 12 দিনে করতে পারে, তাহলে 32W × 12 করে দাও, তাহলে পুরো কাজ হয়ে যাবে। তাহলে যদি কাটাকুটি করো, 12 12 কেটে গেল এখানে, আর 16 দিয়ে কাটলে 16 2 32 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ম্যান আর ওম্যানের একটা রেশিও পাবো, ম্যান বাই ওম্যান আমি বলবো যে 2 বাই এদিকে কি 1 চলে আসবে, তাহলে ম্যান কতগুলো ক্ষমতা, ম্যানের ক্ষমতা 2 আর ওম্যানের ক্ষমতা আমার 1টা, ঠিক আছে? তাহলে আমি বলবো মোট কাজ যে কোনো এক জায়গায় বসাবো, মোট কাজটা যে কোনো এক জায়গায় বসাবো, মোট কাজ। তাহলে এইবার আমরা, আগেরবার তো ম্যান দিয়ে মোট কাজ বের করেছিলাম, এবার ওম্যান দিয়ে করি, তাহলে 32 ওম্যান × 12 হলো আমার মোট কাজ। তাহলে 32 ওম্যান মানে W-র মান তো 1, তাহলে 32 × 12ই হলো আমার মোট কাজ, ঠিক আছে? এগুলো গুণ করার দরকার নেই, হয়তোবা কোনো ক্ষেত্রে তোমার একটু সুবিধা হতেও পারে, হ্যাঁ আগে থেকে গুণ করে তুমি সময় নষ্ট করবে না কিন্তু, ঠিক আছে? তুমি এই যে গুণগুলো যারা করে তারাই কিন্তু পরীক্ষার মানে অনেক পিছিয়ে পড়ে, কিন্তু এই জিনিসটা তোমাকে কিন্তু বুঝতে হবে।
ঠিক আছে, সময় বাঁচানোটা খুব জরুরি। এইবার দেখো কি বলছে, আটজন পুরুষ, তাহলে আটজন ম্যান, আর বলছে যে আটজন ওম্যান, আটজন ওম্যান এই কাজটা 12 দিনের জন্য একসাথে করেছিল, তাহলে 12 দিন এরা করলো। তাহলে বাকি কাজটারা কি করতে শুধু নাকি পুরুষরা আসবে, মহিলারা নাকি বাদ পড়ে যাবে। তার মানে মহিলারা বাদ পড়ে যাবে মানে 8-8, 16 জনই এইবার কি হয়ে যাবে, ম্যান হয়ে যাবে। ধরে নিই আমি এক্স দিনে করবে, বাকি কাজ কত বলো, মোট কাজ কত, 32 গুণ 12 হলো মোট কাজ, ঠিক আছে। তাহলে আমি এখানে মান যদি বসিয়ে দিই, ম্যানের জায়গায় মান বসাবো 2 আর ওম্যানের জায়গায় মান বসাবো 1, তাহলে 8 × 2 = 16 আর 8 কত হবে, 16 আর 8 = 24 গুণ 12 + এখানে ম্যানের জায়গায় 16 × 2 = 32, 2 বসিয়ে দিই ম্যানের জায়গায়, তাহলে 32x = 32 গুণ 12, ঠিক আছে। এইবার দেখো কাটাকুটি তুমি করলে করতে পারো, তাহলে বা 32x তুমি এখানে রেখে দাও, আর ওই পাশে যদি এই জিনিসটাকে নিয়ে যাওয়া হয় তাহলে দেখো 12 কমন চলে যাচ্ছে, তাই না। তাহলে 12 কমন গেলে 32 - 24 পড়ে থাকছে, 32 - 24 মানে যদি তুমি দেখো 12 × কত হবে বলো, 8 হবে, তাই না। এবার 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে কাটলে 4 আটা 32 হচ্ছে, আর এই 4 দিয়ে কাটলে 3 এ 4 = 12 হচ্ছে, তাহলে এক্স এর মান কত দাঁড়ালো তোমার, 3। তাহলে আমি বলবো অবশিষ্ট কাজটা কতদিনে সম্পন্ন হবে, 3 দিনে সম্পন্ন হবে, খুব ভালো অঙ্ক। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, এখানে যদি এই কোশ্চেনে যদি বলতো মোট কাজ কতদিনে শেষ হবে, তাহলে প্রথমে তো 12 দিন করেই ছিল আর পরে 3 দিন, তার মানে 15 দিনে শেষ হলো। কিন্তু চলো দেখে নিই আমরা পরের কোশ্চেনটা, এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 এবং 16 দিনে করতে পারে, তাহলে আমি বলছি যে এ নাকি কাজটা করে 12 দিনে আর বি নাকি সেই কাজটি করে 16 দিনে, ঠিক আছে। তাহলে করতে পারে, তারা বিকল্পভাবে একদিন অন্তর কাজ করেছে, এই বিকল্প ধরনের যে অঙ্কগুলো এগুলো খুব আসতে পারে কিন্তু তোমাদের পরীক্ষায়। তাহলে বিকল্প মানে বোঝো, এ প্রথম দিন আসবে, তারপরের দিন বি আসবে বিকল্প হিসাবে, তারপরের দিন আবার এ আসবে, তারপরের দিন বি আসবে, এইভাবে এই যে সিরিজটা, দুজনের যে সিরিজটা এটা কন্টিনিউয়াস চলতে থাকবে, ঠিক আছে। তাহলে 12 এবং 16 দিনে কাজ করতে পারে, তাহলে এ কাজ শুরু করেছে, অবশ্যই এ কাজটি শুরু করলে কতদিনে কাজটি শেষ হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা বলবো 12 আর 16 লসাগু কত বলো, 48 হলো আমার মোট কাজ, ঠিক আছে। 48 যদি মোট কাজ হয় তাহলে এ করছে 12 দিনে 48টা কাজ, এ 12 দিনে 48টা কাজ, তাহলে আমি বলবো এফিসিয়েন্সিটা কত হবে, এ 12 দিনে 48টা যদি কাজ করে, 12 4 12 48 4টি এর এফিসিয়েন্সি, আর বিয়ের ক্ষমতা কি, বিয়ের ক্ষমতা হলো 16 3 16 48, মানে এ প্রতিদিন 4টে কাজ করে, বি প্রতিদিন 3টে কাজ করে, তাহলে এ যদি 4টে করে বি যদি 3টে করে, তাহলে আমি বলবো দুই দিনে কতগুলো কাজ হলো, 2 দিনে কাজ হলো আমার 4 আর 3 = 7টি, এইবার এই 2 দিনটাই তো বারবার রিপিট হচ্ছে, তাই না, এই 2 দিনটা, তাহলে আমি 7 মোট কাজ আমার 48, তাহলে আমি 7কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটা 48 কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। মানে আমি তো এরকমভাবে পরপর এই 2 দিন 2 দিন করে যোগ করব না, আমি 7কে এমন একটা সংখ্যা দিই, দেখো 7 × 7 = 49 হয়ে যায়, বেশি কাজ হয়ে যাচ্ছে আমার হাতে, কিন্তু 48টাই কাজ আছে, তাহলে আমি 6 × 7 = 42 দিয়ে গুণ করি, তাহলে আমি বলবো এইদিকেও 6 দিয়ে যদি গুণ করি, 6 × 2 = 12 দিনে কতগুলো কাজ হবে, তুমি বলে 12 দিনে 6 × 7 = 42টি কাজ হবে। তাহলে পরের দিনে, পরের যে এক এক দিন অন্তর অন্তর তো কাজ হচ্ছে, তাই না, তাহলে পরের দিনে কে আসবে কাজ করতে বলো প্রথমে, আবার এ আসবে, জোর জোর আকারে যেহেতু কাজটা কিন্তু চলছিল, তাহলে পরের দিনে এ আসবে কাজ করতে এবং 4টি কাজ করবে, তাহলে 4টি কাজ করলে কত হচ্ছে, দেখো 46টা কাজ হচ্ছে, এখনও কিন্তু 2টো কাজ আমার পড়ে রয়েছে, এই 2টো কাজ করতে তাহলে কাকে আবার আনতে হবে, ধরে বিকে আনতে হবে। দেখো বিয়ের ক্ষমতা কি, বি এক এক দিনে 3টে কাজ করে, এক এক দিনে 3টে কাজ করে বি, তাই না, বি 3টে কাজ করে একদিনে,
তাহলে তুমি করতে হবে কিন্তু মানে দুটো কাজ, দুটো কাজ হাতে পড়ে আছে, দুটো কাজ করতে 2/3 দিন সময় নেবে, তাই না? 2/3 দিন যদি সময় নেয় তাহলে আমি বলবো এখানে 2/3 দিন, তাহলে বি পুরোপুরি দুটো কাজ করে দেবে এবং টোটাল কত 48টা কাজ আমার শেষ হয়ে যাবে। তাহলে মোট কত দিন লাগলো? 12 আর 1 = 13 আর এই 2/3 দিন, তার মানে 13 * 2/3 দিন, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। 13 * 2/3 দিন, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসি আমরা পরের কোশ্চেনে। কি বলছে 6 জায়গার কোশ্চেনটা তোমরা দেখো, বলছে একজন টিকাদার 350 দিনে 12 কিলোমিটার দীর্ঘ একটি খাল খননের জন্য 45 জন লোক নিয়োগ করেছেন। তাহলে কত কি 350 দিনে 12 কিলোমিটার দীর্ঘ খাল খনন করতে 45 জন লোক নিয়োগ করেছেন। বেশ, 200 দিন পরে তিনি দেখতে পেলেন যে খালের মাত্র 4.5 কিলোমিটার কাজ হয়েছে। তাহলে আর বলছে যে সময় মতো কাজ, দেখো 350 দিনের চুক্তি ছিল 12 কিলোমিটার কাজ করে দিতে হবে, খাল খনন করতে হবে, এটা হলো কাজ, আর 45 জন লোক আমার নাকি নিয়োগ করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রটাই আমরা নাকি একখানা গুরুত্বপূর্ণ সূত্র পড়ে থাকি, M1 D1 T1 / W1, ঠিক আছে? এই সূত্রটা তোমরা সকলে মোটামুটি জানো, না জানলে এখনই শিখে নাও। তাহলে W1 অর্থাৎ W মানে ওয়ার্ক, M মানে কতজন ম্যান লাগিয়েছো তুমি, D মানে দিন সংখ্যা, টি মানে প্রতিদিনে কত ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে, প্রতিদিনে কত ঘন্টা করে কাজ করছে, এইসব ব্যাপার, আর W1 মানে কি কাজের সংখ্যা। তাহলে সর্বদাই একটা কথা তুমি মনে রাখলেই হয়ে যাবে, কাজের পরিমাণটা শুধু নিচে দিতে হবে, বাকি সব উপরে চলে যাবে। তাহলে তুমি দেখো কেমনভাবে কাজটা হয়েছে একটু ভালো করে দেখো, যদি 200 দিন কাজ হয়েছে তাহলে 200 দিন মানে হলো সময়টা, এটা আমার উপরে চলে আসবে 200 দিন, 200 দিনে কাজ হয়েছে কত কিলোমিটার, এই তোমার 45 জনই কিন্তু কাজে এসেছিলো, তাই না? 200 দিন কাজ করেছে 45 জন, কিন্তু কাজটা করেছে কত 4.5 কিলোমিটার মাত্র কাজ করেছে। তাহলে আমার হাতে আর কত দিন বাকি আছে? 150 দিন মাত্র বাকি আছে। এই 150 দিনে আমাকে কতজন লোক নিয়োগ করতে হবে, যাতে কিনা আমি ধরে নিই 1 জন লোক নিয়োগ করব, যাতে কিনা আমার বাকি খাল কত আছে 12 থেকে যদি তুমি 4.5 বাদ দিয়ে দাও তাহলে তোমার কত দাঁড়াচ্ছে দেখো 7.5 কিলোমিটার, তাই না? তাহলে আমার 7.5 কিলোমিটার যে কাজটা বাকি আছে সেটা আমার করে দিতে পারবে। খুব ভালো করে বুঝে নাও, 200 দিন কাজ হয়েছে, 45 জনই কাজ করে গেছে, কিন্তু মাত্র 4.5 কিলোমিটার খাল কেটেছে। তাহলে এখনও 7.5 কিলোমিটার কাজ সবসময় নিচে, তাহলে 7.5 কিলোমিটার কাজ করতে হবে, 150 দিন হাতে বাকি আছে, ধরে নিলাম আমি 1 জনকে লাগাবো কাজে। হ্যাঁ, তাহলে দেখো পয়েন্ট যদি দুপাশের নিচে তুলে দিই তাহলে কোনো অসুবিধা নেই, এখানে 4.5 কেটে গেল, আর 75 দুকুনি আমরা জানি কত হয় 200 হয়, আর 2 দিয়ে যদি কাটো তাহলে 2 × 1 = 200, তাহলে আমি বলবো যে এক্স এর মান কত হবে ভাই, এক্স এর মান হবে 100। কিন্তু X 100 মানে কি 100 জন লোককে কিন্তু আমি নিয়োগ করেছি, তাহলে এখানে আমাকে কিন্তু কত জন লোককে নিয়োগ করেছে সেটা বলেনি, অতিরিক্ত কত, অতিরিক্ত আগে তো আমার 45 লাগানোই ছিল, তাহলে অতিরিক্ত আমি বলবো 100 - 45 = 55 জনকে কিন্তু অতিরিক্ত নিয়োগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলে আসি, ঠিক আছে, আজকের মক টেস্ট আমরা ছোটো ছোটো করে নিচ্ছি, এখানেই শেষ হলো। তোমরা যদি কেউ আমাদের অফলাইন ক্লাসে যুক্ত হতে চাও, আমাদের ফোর্স স্পেশাল ব্যাচে যেটা মেইন্স, যেখানে করানো হচ্ছে মেইন্সের উপরে ক্লাস, অবশ্যই তোমরা যোগ দিতে পারো, ঠিক আছে? আমাদের এবছর প্রিলিমিনারিতে কিন্তু প্রচুর স্টুডেন্ট পাস করেছে এখান থেকে, এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।